প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 4 এপ্রিল 2022, কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রাহি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই খামারটা মূলত জার্সির জন্য বিখ্যাত একটা খামার। এর আগেও এই ফার্ম থেকে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখাইছি। এই খামার থেকে বেশিরভাগ জার্সি গাভী, জার্সি বকনা এগুলো বিক্রি করে থাকে এই ফার্মের মালিক সোহাগ ভাই। তো নতুন করে খামার এসে দেখতেছি এই জার্সি গাভীর পাশাপাশি বেশ কিছু জার্সি হাই কোয়ালিটির বকনা বাচ্চা উনি সংগ্রহ করেছে। আমাদের আজকের প্রতিবেদনে এই গাভী ও বকনাগুলো আপনাদের দেখাবো, এই নতুন সংগ্রহের জার্সিগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে, বা একসাথে কিনলে রমজান উপলক্ষে কোনো সুযোগ সুবিধা আছে কি না, এই সকল বিষয় নিয়ে রাহি ডেইরি ফার্মের মালিক সোহাগ ভাইয়ের সঙ্গে আলোচনা করে সংক্ষেপে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাইরা, যেহেতু আজকের পর্বে গাভী গরু দেখাবো, আপনারা যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করবেন, গাভী কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। রমজান মাসে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? রমজানের আগে খুব ভালো, আল্লাহ করলে ভালোই ব্যবসা হয়েছে। এখন রমজান মাস, একটু আমরাও জানি এখন কেনা বেচা কম হবে, আর রমজান মাসে অত দৌড় ধাপ পারবো না। কালেকশন তো ওই রকম নয়, রোজা থেকে না না করার ইচ্ছা নাই। আল্লাহ যা দিছে খুব ভালো দিছে, এবার সেজন্য গরুও কম আর রোজার ওইভাবে কালেকশন করব না। গরু আছে, অনেকগুলো গরু আছে না, রেডি হয় নাই, কিন্তু এগুলো কিছু গরু আছে সব খামারে, ওই পাশে সব গরুগুলো তো আপনার, হ্যাঁ এগুলো সব রেডি হবে যখন, হ্যাঁ রেডি হবে। কেউ সাত মাস, কেউ 5 মাস, এরকম অনেক গরু আছে এখনো খামারে, হ্যাঁ এখনো জার্সি আমার কাছে ইনশাল্লাহ তাও বাছুর দিয়ে গাভী দিয়ে 35-40টার মতো, 30-40টার মতো আছে। হ্যাঁ, আর আপনি তো মোটামুটি জার্সি নিয়ে কাজ করতেছেন? হ্যাঁ, জার্সি গরুগুলো কি আমার কাছে ভালো লাগে, মানে দুধ আসলে কমপ্লেন ওইভাবে আমি বেশি পাই নাই, আর অসুখ মানে সেটেল হয় যেখানে। আপনার কাছে জার্সি এই মিল বিটার জার্সি গাভীগুলো বকনাগুলো পাওয়া যায়? হ্যাঁ। আপনার অনেকের কাছে দ্বিমত আছে যে এই বাঘাবাড়ি মিল বিটার নাকি আসলে কোনো বীজ হয় না, তো আপনি আসলে দেখছেন কি না আমার ভিডিওটা, এটা একটু সংক্ষেপে দর্শকদের জানানোর চেষ্টা করবেন। আসলে এটা আমি ওই প্রসঙ্গ যাইতে চাই না, যাচ্ছেন না না, যারা খামারি, যারা অল বাংলাদেশে খামারি তারাই জানে আসলে মিল বিটার বীজ আছে কি নাই। আসলে যত ওই সব ইয়েতে যাব আরো মানুষের সাথে পেঁচানো হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমার দায়িত্ব থেকে আমি প্রশ্ন করছিলাম, আপনি প্রশ্নের উত্তর দেন নাই। আজকে কতগুলো গাভী দেখাবেন আর কতগুলো বকনা দেখাবেন? আসলে গাভী দেখাবো 3টা রেডি, আর বকনা দেখাবো 5টা। আসলে হ্যাঁ, আসলে যারা খামারি তারা জানে মিল বিটার বীজ আছে কি নাই, ওটা তো বলে লাভ নেই, গল্প করে লাভ নেই, ওটা বলবো। কেমন দাম থেকে হবে আজকে সোহাগ ভাই? আসলে গাভী আছে হলে 1,75,000, আর বকনা বাছুর আছে হলো 1,00,000 টাকার ভিতর। 1,00,000 টাকার মধ্যে প্রায় রেডি টাইপের বকনা? হ্যাঁ, রেডি টাইপের বকনা, আর যেটা বাচ্চা দিছে ওটা হবে 1,75,000। আজকেই 7টার ওইদিকে বাচ্চা হয়েছে। হ্যাঁ, তো চলেন দেখি আজকের কালেকশনটা কেমন। প্রত্যেকটা গাভীর সঠিক যে জাতমান, সঠিক যে বর্ণনা, ইনশাল্লাহ রমজান মাসে এই বর্ণনাটাই আস্তে আস্তে আমাদের জানানোর চেষ্টা করব। আসলে সবাই যারা গরু চেনে তাদের আর চেনানো লাগে না, আর আমি আমি বলবো কি না বলবো মানুষ জনগণ দেখলেই বুঝতে পারবে। তো চলেন সোহাগ ভাই, ইনশাল্লাহ এক এক করে এগুলো আমাদের আস্তে আস্তে দেখান। সোহাগ ভাই সর্বপ্রথমে একটা বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন, এগুলো আসলে দর্শকদের আর চেনানো লাগে না? না, এগুলো আসলে দর্শকদের চেনানো লাগে। তারপরেও যারা নতুন দর্শকরা আছে তাদের একটু আমাদের বর্ণনাটা জানান, এটা কোন জাতের গাভী? এটা জার্সি জাতের একটা এ গ্রেডের গাভী। এর দেখেন চোখ, মুখে যে সামনে ছাই ছাই কালার থাকে, কানগুলো কত ছোট ছোট, কানে পশম, কপালে গর্ত আছে, এগুলো মানে জার্সি গাভীর বৈশিষ্ট্য। হ্যাঁ, দাঁত হয়েছে কয়টা ভাই? এটার দাঁত হয়েছে 2 দাঁত, মাত্র 2টা দাঁত। হ্যাঁ, 2 দাঁত। এটা প্রথম বাচ্চা? হ্যাঁ, প্রথম বাচ্চা। যে বাচ্চাটা হয়েছে একবার 100 ব্রিডের একটা জার্সি বকনা বাচ্চা হয়েছে। এই যে লাল লাল বাটাই বয়সে এই বাচ্চাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এর উপর হাই পার্সেন্টেজ এর একটা বাচ্চা, মায়ের থেকে অনেক ভালো। হ্যাঁ, মায়ের থেকে বাচ্চার পার্সেন্ট অনেক বেশি। বয়স বাচ্চাটার ভাই? এই সকাল 8টায় হয়েছে।
আটটার সময় বাচ্চা হয়েছে? হ্যাঁ বাচ্চা হয়েছে, মোটামুটি 4-5 ঘন্টার মতো বয়স মনে হয়। হ্যাঁ 4-5 ঘন্টার মতো। ফুল টুল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ফুল টুল সব ক্লিয়ার। আচ্ছা তো ভাইজান এটার থেকে শাল দুধ কেমন টানছেন আপনি? আসলে এটার থেকে আমি দুইবার শাল দুধ টানছি, হলো 9-10 লিটার টানা হয়েছে। আবার তোলানে পানির চাপ চলে আসছে? হ্যাঁ পানির চাপ চলে আসছে, গরুগুলো ইনশাল্লাহ মানে যেভাবে গালছে এগুলো 15-16 লিটার দুধ গ্যারান্টি দেওয়া যাবে। আর এগুলো তো লং টাইম দুধ দেয়? হ্যাঁ লং টাইম দুধ দেয়। আর যে বাচ্চাটা হয়েছে দেখা যায় দুধ ছাড়লে এগুলো 60-70 হাজার টাকা অনেকে হ্যাঁ বিক্রি হবে। আচ্ছা হ্যাঁ এটা বাচ্চার দাম 60-70 হাজার, দুধ ছাড়লে 2-3 মাস বা 3-4 মাস পরে এগুলো। হ্যাঁ বাটগুলোর কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ বাটগুলো কোয়ালিটিও সুন্দর আর সব কিছুই সুন্দর। তবে এগুলোকে দহন করতে তো ছাদটাদের প্রয়োজন? না 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 কোনো কিছুই প্রয়োজন হয় দহন করা? হ্যাঁ দহন করা যায়। এর দাম কত চাচ্ছেন ভাই? এটার দাম পড়বে 1,75,000 টাকা। এটাই কি সর্বোচ্চ দামি? হ্যাঁ এটাই সর্বোচ্চ দামি, আজকে 3টা গাভীর ভিতরে এটাই সর্বোচ্চ দাম 1,75,000 টাকা। হ্যাঁ সঙ্গে একটা সুন্দর মেয়ে বাচ্চাও আছে? হ্যাঁ মেয়ে বাচ্চা। দরদামের কি সুযোগ দিবেন হালকা? না আসলে ওইভাবে দরদামের সুযোগ নাই, আমি একটু খুশি করতে পারবো রমজান মাসে, একটু খুশি করতে পারবো। পাশের 2 নম্বরটা দেখি ভাই, 2 নম্বর সিরিয়ালে একটা সুন্দর গাভী আছে, এটা মনে হয় বকনা থেকে গাভীর দিকে যাচ্ছে না? হ্যাঁ এটা বকনা থেকে গাভীর দিকে যাচ্ছে, এখনো এটাও 2 দাঁত হয়ে গেছে। এটার 2 দাঁত বয়স? হ্যাঁ গাভীগুলো মোটামুটি নতুন বালু ফেলছেন, পা একটু দেবে মানে দাম হ্যাঁ নতুন ছোট লাগতে পারে ক্যামেরায়। হ্যাঁ সরজমিনে এসে দেখে শুনে জন্য দর্শকরা নেই? হ্যাঁ অবশ্যই। এটার দাঁত কয়টা ভাই? এটার দাঁত 2টা। এটারও 2 দাঁত বয়স? হ্যাঁ 2 দাঁত বয়স। প্রেগন্যান্ট? হ্যাঁ প্রেগন্যান্ট। কত মাসের প্রেগন্যান্ট ভাই? এটা এখনো 15 দিন সময় আছে। এখনো ফুল 15 দিন সময় আছে? হ্যাঁ 15 দিন সময় আছে। কারণ কি প্রথমটার মতো এত বড় হবে? হ্যাঁ ওর থেকে এটা আরো আশা করি বেশি হবে, এটার এর গেটআপটার মানে যা বোঝা যায় তো এর মানে ইয়াটা পার্সেন্ট শরীর স্বাস্থ্য কিন্তু ওইটার প্রথমটার একটু বেশি বড় মনে হয়। হ্যাঁ শরীর স্বাস্থ্য এই গরুগুলো আসলে সেইভাবে যত্ন নেয় নাই বুঝছেন। আমি নিয়ে আইসে এখন আসলে গা যেখান থেকে আনছি এই গরুটা খালি আমাদের এখানে পানা খাওয়াইছে, কিন্তু এর যে ভিটামিন ক্যালসিয়াম দিলে দুধটা পাওয়া যাবে ওইভাবে, মানে শরীরটা যতটুকু ঘাটতি আছে এটা ক্যালসিয়াম ভিটামিন দিলে যদি লিয়া দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এর দাম ভাই? এর দাম পড়বে 1,60,000 টাকা। 1,60,000 দাম চাওয়া একটু রমজান মাসে? হ্যাঁ ইনশাল্লাহ থেকেই সম্মানী করবেন, কাউকে দাম দরের সুযোগ দিবেন না? না না দাম দরের সুযোগ নেই, আসলে এখন জার্সি গাভীগুলোর বাজারটা মানে গাভী গরুর সামনে রোজা দেখা যায় এমনি গাভী গরুর বাজারটা বেশি, সেই জন্য আসলে আমাদের কিনতেও হয় বেশি দিয়ে, সেই জন্য সামান্য আর ওইভাবে দাম চাইলেও তো কিনা বেচা করা যায় না। আচ্ছা তো শোক ভাই এই জার্সি গাভিটাও সাইড করে নেন, এরপরে আর একটা গাভি আছে তারপরে আমরা বকনা দেখাবো। হ্যাঁ হ্যাঁ চলেন গাভিটা দর্শকদের দেখাই। ভাই 3 নম্বর সিরিয়ারে আরও একটি অল্প বয়সী গাভী নিয়ে আসলেন, দেখে তো অল্প বয়সী লাগতেছে, বাকি দাঁতপাত কয়টা এগুলো আপনি ভালো জানেন? হ্যাঁ এটাও বকন থেকে গাভী হয়েছে, এটাও 2 দাঁত হয়ে গেছে, এটা প্রেগনেন্সি হয়েছে 7 মাস। আসলে বকনা দেখাচ্ছি দেখে এটা আমি মানে দেখালাম, কেউ যদি ইচ্ছা করে যে এই গাভী গুলো কেউ যদি খামারেও রাখে যে খাদ্যখানা 2-3 মাসে খাবে দেখা যায় ওর থেকে মানে বেশি দামে পরে বিক্রি করা যায়। হ্যাঁ বিক্রিও করা যায়। এটা কিন্তু মোটামুটি বেশ বড় সরো এবং শরীর স্বাস্থ্যে কোনো গ্যাপ নাই? না না গ্যাপ নাই, পুরাদমে খাদ্যখানা পায়। হ্যাঁ আর দেখেন মালিক ভালো ছিল? হ্যাঁ মালিকও ভালো, এর বা ইয়াটাও ভালো, গেটা এখনই যে তলাগুলো বানগুলো নাপছে খুব একটা হাই পার্সেন্টেজ গাভী হবে। তো তিনটাই তো এ গ্রেডের একটা জার্সি গাভী? হ্যাঁ ইনশাআল্লাহ। বাছুরগুলোও কি এ গ্রেডেরই? হ্যাঁ বাছুরগুলো আমি তো বাছুর ওইভাবে আসলে আমার এই বাছুরগুলো সংগ্রহ করতে 3-4 মাস লাগছে, একটা করে পাই ওইগুলোই রেখে রেখে দেই, দেখা যায় গাভী যারা কিনতে আসে বাছুরও নিয়ে যায়। কয়েক ভাই বলছে ভাই কিছু বাছুরের প্রোগ্রাম দেখায় আমরা কিনবো, সেই জন্য প্রোগ্রামটা দেখাচ্ছে, সবাই তো আর গাভী কিনতে পারে না, বাছুর কিনে অনেকে গাভী বানায়। হ্যাঁ তো এইটার দাম ভাই?
এটার দাম পড়বে 1,50,000 টাকা, 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা। এটা সাইড করেন ভাই, এরপরে যে বকনাগুলো আছে চলেন ওইগুলো দর্শকদের দেখি। ভাই এই পাশে সুন্দর একটা বকনা নিয়ে আসলেন, এটাও তো জার্সি বকটা না? হ্যাঁ এটাও জার্সি বকনা। আচ্ছা এর মাথাটাও বেশ ছোট গোলাকার। আসলে আমি তো বলবো ভিডিওতে বলছি যে বকনাগুলো আছে সর্বোচ্চ হাই লেভেলের বকনা, জার্সি গাবি হবে। এই গাবিগুলো হলে যা দাম আসবে, মানে এখনকার বাজারে আমি যা কিনি 2.5 লক্ষ 3 লক্ষ টাকা মানে গাভীর দাম আসে যদি একে সঠিকভাবে লালন পালন বড় বানানো যায়। হ্যাঁ বলো বানানো যায় একে, কিন্তু আর আমার কথা না একে কিন্তু তা হবে না, একে খাওয়াইতে হবে সব যত্ন করতে। এই যে বাচ্চাগুলো আছে লিভারটনিক জিঙ্ক কিরমিড ডোজ এগুলো কি করছেন? হ্যাঁ এগুলো আমার করা রেডি বক না, এগুলো সব আমার করা, কিন্তু আমি তো আসলে প্রোগ্রাম দেই না, রেডি করে রাখি। দেখা যায় গাভী কিনতে আসে একটা একটা করে নিয়ে যায়। এখন কি রকম হইছে এটার বয়স? 7 মাস কি 8 মাস বয়স হবে, 7 থেকে 8 মাসের মধ্যে। এই বয়সে সুন্দর তলা আসছে। হ্যাঁ এগুলো কলম নাই রে, 100% একটা জার্সি বকনা। দাম কত ভাই? এটা পড়বে 62,000 টাকা। 62? হ্যাঁ 62। দরদামের কি সুযোগ আছে? আসলে না, বাচ্চাগুলো দরদামের সুযোগ নাই, সবই আসলে যা করব নিজের মতই। হ্যাঁ নিজের থেকে যতটুকু সম্ভব করবেন। হ্যাঁ যতটুকু করা যায়। পাশে 2 নম্বরটা দেখি, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানান, এটা কোন জাত? এটাও একটা জার্সি। পাশের 2 নম্বর সিরিয়ালেরটাও জার্সি। এগুলো তো মনে হয় মিডিয়াম টাইপের গাবি হবে, খুব যে বিশাল আকৃতির যে হলস্টাইন ফ্রিজিয়ান গাবি? না 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 না, জার্সি গরু তো আর বেশি বড় হয় না, কিন্তু এই যে প্রথমটা দেখাইছো ওটা অনেক বড় হবে। আরে হ্যাঁ, আর এইটা এগুলো মিনি জার্সি, এটা মিনি জার্সি বলি আমরা, মানে মিনি জার্সি। জার্সি গুলো কিন্তু যেগুলো মিল ভিটারে জার্সি মিনি জার্সি হয় এগুলো সিং কিন্তু ছোটবেলা থেকেই, হ্যাঁ ছোটবেলা থেকেও উঠে যায়। আর এই বাছুরটার দেখেন মানে তলার গেট আপ দেখলে বুঝতে পারবে এই গাভীগুলোর কি মান হবে। এখনো যে হ্যাঁ এর যে ঝোল আসছে, মানে আসলে তলার দেখলে বোঝা যায় এর এই গাভীগুলো কি বাছুরগুলো কি বাচ্চা কেমন হয়েছে ভাই। এটা 10-11 মাস বয়স থেকে 11 মাস। হ্যাঁ 11 মাস প্রায় রেডি টাইপের একটা বকটা। হ্যাঁ এগুলো এখনো 2-1 মাস পরেই হিটে আসবে। এর দাম ভাই? এর দাম 75,000 টাকা। এর দাম পড়বে 75,000 টাকা, প্রায় এক দামের মতোই। সোহাগ ভাইয়ের নিজের থেকে যতটুকু করা এতটুকু করবে, দরদামের কোনো সুযোগ দিবে না, দরদামের কোনো সুযোগ নেই। এই যে পাশের 3 নম্বরটা দর্শকদের দেখাই, 3 নম্বর সিরিয়ালে যে বকনা আছে এটা সম্পর্কে একটু আমাদের জানান, এটা কোন জাতের ভাই? এটাও এটাও 100 ব্রিডের একটা জার্সি গরু। এটাও 100 ব্রিডের একটা জার্সি? হ্যাঁ জার্সি বকনা। আচ্ছা এর বয়স কত মাস হয়েছে ভাই? এটার বয়স হয় 11-12 মাস বয়স হয়ে গেছে, 11 থেকে 12 মাসের মতো। হ্যাঁ 12 মাস। একদম পিওর বিস্কুট কালার। হ্যাঁ পিওর বিস্কুট কালার। আর আমি বললাম তো যে বকনাগুলো রাখছি সব মানে একবারে এ গ্রেডের বকনা। আচ্ছা যারা বকনা চেনে শুধু আমার আপনার কথাই নিতে? না না আমার মানে যারা জার্সি গরু চেনে তারাই বুঝতে পারবে হ্যাঁ এগুলো কি। হ্যাঁ বলতে পারে যে ভাই আসলে 100 জিনিস কিনতে গেলে দাম বেশি পাওয়া যায়, বলতে পারে দাম একটু বেশি হয়ে গেছে, কিন্তু কেউ যদি বলতে পারে এই বকনাগুলোর পার্সেন্ট কম আছে, খারাপ আছে, তাহলে তাকে আমি পুরস্কার করব। কানে যদি ট্যাগ লাগানো যেত যে হলুদ কালারের মিল ভিটারে, তখন কিন্তু আরো একটু মানে গেট আপটা একটু বাড়ছে। আসলে ওইগুলো ট্যাগ যদি লাগাইতাম যেগুলো ইন্ডিয়ান পাঞ্জাবের কিছু জার্সি আমরা মাঝে মাঝে দেখি ভিডিও, সেই কোয়ালিটির একটা মানে জার্সি চলে আসতো। মানে আসলে আমাদের এখানে তো আর ওই যাদের বড় বড় ফার্ম তারাই ট্যাগ গুলো লাগায়। তো ভাই এর বয়স? এর বয়স ওই 12-11 মাস হয়ে গেছে। 11 থেকে 12 মাস। হ্যাঁ 12 মাস ভাই। এর দাম পড়বে হলো 90,000 টাকা। 90,000 একদম। হ্যাঁ একদম। 4 নম্বরটা দর্শকদের দেখাই, এইটা কোন জাতের? এটাও জার্সি। এটাও একটা জার্সি বকনা? হ্যাঁ বকনা। এর বয়স হইছে কত মাস ভাই? এটার বয়স ওই 12 মাস হয়ে গেছে, যখন তখন হ্যাঁ নিউকস ভাঙতিছে, যখন তখন হিটে আসবে। খুব ভালো পার্সেন্টের একটা বকনা, যারা বকনা চেনে তারা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ অবশ্যই যারা বকনা চেনে তারা ই চেনে অবশ্যই তারা দেখলে। কি রকম দাম হবে ভাই গাভী যখন হবে বীজ? আসলে এখন যদি রেডি করি এগুলো তাও এই এখনকার বাজারে তাও 2.5-3 লক্ষ টাকা দাম আছে, এরকম দাম পড়বে প্রথম রাউন্ডেই। হ্যাঁ প্রথম রাউন্ডেই। আসলে গুরু গুরু রে প্রথম বিয়ে দেখা যাবে 16-17 লিটার মানে দুধ থাকবে। এর দাম কত ভাই? এটার দাম পড়বে হলো 1 লক্ষ টাকা। এটার দামই সবচেয়ে বেশি? না আর একটা আছে ওটা, হ্যাঁ ওটাও 1 লক্ষ টাকায় পড়বে। আচ্ছা
এটার জাতমান কোয়ালিটিও যেগুলো দেখালাম বড় হয়ে গেছে তো সবগুলোই ভালো, তবে এটা বড় একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, এগুলো যখন তখন হিটে আসবে। দাম 1 লক্ষ টাকা চাইছেন? হ্যাঁ, কারো পছন্দ হলে শুধু বুকিং করে রাখবে। হ্যাঁ, বুকিং করে রাখবে। আচ্ছা, সবশেষে লাল রঙের একটা বকনা আছে, চলেন ওইটা দর্শকদের দেখাই। সবশেষে সুন্দর বড় সরো একটা লাল রঙের বকনা নিয়ে আসলেন, এর মাথাটা একদম গোলাকার। আসলে বললাম তো, আমি যে বকনাগুলো সংগ্রহ করছি একবার 100 বিডি, মানে এর উপরে ভালো, এর উপরে ভালো, এর উপরে আর কোনো জাত নাই না আমার কাছে। আমি এখন পাই নেই, আসলে দুই একজনের কাছে থাকতে পারে। আমার কাছে আর যেগুলো আছে একটার উপর আরেকটা, হ্যাঁ মানে কম না, কম না, কেউ সব 1% শুধু ছোট বড় আছে। হ্যাঁ, ছোট বড় বয়সের এলোমেলো আছে, এলোমেলো আছে। এটাও মিল ভিটার জার্সি? হ্যাঁ, এটাও মিল ভিটার জার্সি। এটা তো মনে হয় বিগ জার্সি হবে। এগুলো বিগ হবে না, একবারে ছোট হবে না, মানে মানে গরু যে রকম বোঝায় হাই লেভেলের একটা গরু সেই রকম। খুব একটা তাহলে বড় হবে না? না, বড় হবে এই বয়সে যে গ্রোথটা সেই না, এগুলো বড় হবে। মানে কতে কিছু জার্সি আছে অনেক বড় হয়, মানে আমরা যেগুলো বিগ জার্সি বলি ওই 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 অত ই হবে না, কিন্তু একটু ছোট হবে। আবার হতেও পারে, মানে আসলে মানুষের যদি খাদ্য ভালোভাবে দেওয়া যায়, গ্রোথটা যদি এখন অল্প বয়স দেখা যায়, গ্রোথটা ভালো, খাদ্য ভালো দিলে বড় হয়ে যাবে। বয়স এর ভাই? এটা মানে আজ 2 দিন আগে মানে হিটে আসছিল, আমি সিমেন্স দেইনি। আচ্ছা আচ্ছা, তার মানে রেডি একদম? হ্যাঁ রেডি, সিমেন্স দেইনি, ইনশাআল্লাহ এবারে আমি সিমেন্স দিয়ে দেব। আচ্ছা, তো এর দাম ভাই? এর দামও 1 লক্ষ টাকার দাম। এর দাম চাওয়া 1 লক্ষ টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা। এইটাই ছিল শেষ কালেকশন? হ্যাঁ, শেষ কালেকশন। তো আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বারটা 01717412559। কেউ চাইলে এই নম্বরে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে বুকিং করতে পারবে? হ্যাঁ, এই নাম্বার বিকাশ নাই, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, আর একটা নাম্বার বিকাশ আছে। বিকাশ নাম্বারটা কি আপনার ব্যক্তিগত পার্সোনাল? হ্যাঁ, আমার ওটা ব্যক্তিগত নাম্বার। মানে এই নম্বরে যোগাযোগ করে যাদের পছন্দ হবে ওই নম্বরটা নিয়ে বিকাশ করতে পারবে? হ্যাঁ, বিকাশ করতে পারবে। আর টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে খুব সহজে লেনদেন করতে পারবে? হ্যাঁ অবশ্যই, টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবে। আবার যদি কেউ আসে দেখে নেয় সবচেয়ে বেটার হয়। তখন তো রমজান মাস, এখন থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে? হেরি খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ ইনশাল্লাহ, এখন রমজান মাস, আমার বাসায় যদি কেউ আসে অবশ্যই চেহারি খাওয়ার ব্যবস্থা আছে রমজান মাসে, তে বাসায় আসলে আরো খুশি হব। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাই এই নতুন কালেকশনে গাভী দিয়ে বকনা দিয়ে দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।